বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সহজে ইন্ডিয়ান স্টাইলে আমরা মাছের কারি বানাতে পারি। ইন্ডিয়ান স্টাইলে আমরা মাছের কারি বানানোর জন্য প্রথমে আমরা বর্তনের মধ্যে আমরা অয়েল ঢেলে নিলাম, মাস্টার্ড অয়েল ঢেলে নিলাম। অয়েল ঢেলে নিলাম, তারপর আমরা এখানে কিছু আদা রসুন, আদা রসুন আছে সেগুলো আমরা ঢেলে দেবো। আদা রসুন গুলো আমরা ঢেলে দিচ্ছি। আদা রসুন ঢেলে দিলাম, ব্রাউন কালার হয়ে যাবে। ইন্ডিয়ান স্টাইলে মাছ কারি আমরা আজকে বানাবো। ইন্ডিয়ান স্টাইলে ফিশ কারি আমি মাছ অর্ডার ইউজ করি সবসময়, স্বাস্থ্যের জন্য ভালো আর আপনার গেস্টিকের জন্য, যাদের গেস্টিকের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, তারা ওই সানফ্লাওয়ার অয়েল না কয় উত্তম মাছ অর্ডার খাবে। যে আমি এখন ডেলে দিলাম আর আলো ডাকবো আপনার এখানে। এখানে আপনি যে ইন্ডিয়ান স্টাইলের কারি, ইন্ডিয়ান কারি পাতা, এই যে ইন্ডিয়ান কারি পাতা, ইন্ডিয়ান কারি পাতা ঢেলে দিলাম। জুম্মার দিন আর রমজানের শেষ ইনশাল্লাহ জুম্মা, সবাই ইনশাল্লাহ জুম্মা নামাজ করবেন আর পাঁচ তলা মতো অবশ্য করবেন। আল্লাহ পাক যেন আমাদের আমাদেরকে যেন রমজানের রসুলে আমাদের দিনের গুলো মাফ করে দেয়। তারপর আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, যে সবজি আকারে দেওয়া যায় যে ক্যাপসিকাম, ক্যাপসিকাম ঢেলে দিলাম। তারপর আমার পেঁয়াজ কুচি গুলো আছে যেগুলো সেগুলো ঢেলে দিলাম। পেঁয়াজের কুচি গুলো ব্রাউন ব্রাউন হলে তো অপেক্ষা করবো। আমাদের ইনশাল্লাহ পেঁয়াজ গুলা ব্রাউন হয়ে গেছে, দেখেন ব্রাউন হয়ে গেছে। এখানে আমরা ডালবো আমাদের প্রয়োজন মতো স্পাইসি গুলো ডালবো। প্রথমে ডালবো আমাদের মরিচের গুড়া, যেহেতু এটা আমরা ইন্ডিয়ান স্টাইলে বানাইতেছি সেই জন্য একটু মরিচ গুঁড়ো বেশি দিতে হবে। এই যে আমি দেড় স্পুন ডাললাম মিরচি গুঁড়ো, তারপরে এই যে মাছ, এই যে মাছের যে সব স্পাইসি আছে এটা দিলাম আপনার এক স্পুন, এক স্পুন একটু বেশি দিলাম যেহেতু মাছের পরিমাণ একটু বেশি। তারপরে আপনারা দিলাম এই যে স্পাইসি আমাদের যে মিক্স মশলাটা আছে এটা দিলাম আপনার এক স্পুন। কস্তুরি মেথি, যে মেথি মেথির অবশ্যই ইউজ করবেন, একটা চোখের জন্য ভালো, কোলেস্ট্রল কমায়, তারপর আপনার ব্লাড প্রেশারও কমায়, তারপর সুগার ছিল সুগারের সমস্যাও অনেকটা নিয়ন্ত্রণ করে। এই যে আপনার অবশ্যই ইউজ করবেন কস্তুরি মেথিটা, এটা খুবই ভালো। তারপর আমরা গরম পানি করে রেখেছি, যেহেতু আমরা স্পিন্ডেল স্টাইলে বানাইতেছি তার জন্য এটা কখনো ঠান্ডা পানি লাগবে না, গরম পানি লাগবে। গরম পানি করে রেখেছিলাম, গরম পানি ঢালতাম। যখন পানিটা আপনার উগলে আসবে তারপর আমরা মাছগুলো ঢেলে দেবো, আসছি আমরা ইনশাল্লাহ 10 মিনিট পরে। ওকে, আমাদের জোরটা ইনশাল্লাহ কাপক করতেছে, এখন আমরা মাছগুলো ঢেলে দেবো। লবণ স্বাদ মতো দিবেন, ইন্ডিয়ান স্টাইলে মাছের কারি। লাস্ট আমরা কি দেবো, লাস্ট আমরা জিরার গুঁড়া দেবো,
আর ধনিয়া পাতি দেব। আসছে ইনশাল্লাহ 10 মিনিট পরে আবার ফিরে, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আমার এখন কারিটা রেডি হয়ে গেছে, শুধু আপনার ধনিয়া পাতা ঢেলে দিলাম, লাস্ট ফিনিশিং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন এই যে দেখেন ইনশাল্লাহ আমার কারি রেডি, আর শুধু 5 মিনিট রাখবো এই মুহূর্তে, সামান্য আগুনটা একটু কম করে দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে ইনশাল্লাহ কারি রেডি হয়ে গেছে। এভাবে বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। ইন্ডিয়ান স্টাইলে ফিশ কারি, যারা ইন্ডিয়ান স্টাইল কারি ফিশ কারি পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটা বানাবেন, অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।